আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের অনলাইন প্ল্যাটফর্ম বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আমাদের আজকে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের উপর একটি ক্লাস নেব, এটি হচ্ছে 27 নম্বর ক্লাস। এর আগে তোমাদের 26টি ক্লাস হয়েছে, তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবে তাহলে তোমাদের ক্লাসগুলো দেখতে সুবিধা হবে। আমরা আজকে আমাদের এই 27 নম্বর ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ে পদার্থের অবস্থা ও চাপ, এটি তোমাদের ক্লাস টেনের সংক্ষিপ্ত সিলেবাসে আছে, সুতরাং এই অধ্যায়টি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অধ্যায়টি একটু বড়, এখানে সৃজনশীল পড়তে হবে তোমাদের কমপক্ষে 4 ধরনের সৃজনশীল। তো সেইখানে আমি আজকে একটি বিষয়ের ওপর সৃজনশীল নিয়ে এসেছি। আমাদের আজকে তরলের ভেতরে কোনো পদার্থের চাপ কেমন হবে, বল কেমন হবে, এই বিষয়গুলো নিয়েই থাকবে আমাদের এখানে, তার ঊর্ধ্বমুখী বল কেমন হবে। আচ্ছা, তো এখন আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি সিলিন্ডার আকৃতির বস্তু আছে। হ্যাঁ, একটি সিলিন্ডার আছে, তার ভেতরে পানি আছে, তার ভেতরে সিলিন্ডারের ভেতরে আবার কিছু গভীরতায়, কত গভীরতা এখানে দেয়া আছে। হ্যাঁ, একটি পি কিউ আর এস একটি সিলিন্ডার আকৃতির বস্তু, সিলিন্ডারের ভেতরে সিলিন্ডার, ঠিক আছে। এটা সিলিন্ডার নাও হতে পারে, সেটা কোনো বিষয় না, কিন্তু আমাদের ভেতরে পি কিউ আর এস এটা একটি সিলিন্ডার আকৃতির বস্তু। আচ্ছা, দেখো সিলিন্ডার পি কিউ তলের ক্ষেত্রফল, আমাদের এই যে পি কিউ আর এস সিলিন্ডার, তার পি কিউ তল যেটা, এই তলটা, আমাদের এই পি কিউ তলের ক্ষেত্রফল 1.5 মিটার স্কয়ার। তোমরা জানো যে একটি সিলিন্ডারের এই দুইটা তল কিন্তু বৃত্তাকার হয়, ঠিক আছে। তো এখন এটা যদি ব্যাসার্ধ দেওয়া থাকতো আর, তাহলে কিন্তু তোমার পাই আর স্কয়ার করে এটার ক্ষেত্রফল বের করতে হতো। অনেক সময় এটার ব্যাসার্ধ দেওয়া থাকে, সিলিন্ডারের পি কিউ তলের ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে, পাই আর স্কয়ার করে তুমি এটার ব্যাস ক্ষেত্রফল বের করে ফেলবে। আচ্ছা, কিন্তু আমাদের এখানে তোমাদের ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয়েছে একক হচ্ছে মিটার স্কয়ার, কাজে তোমার সেই সমস্যা আর এখানে হচ্ছে না। পানির ঘনত্ব তোমরা এটা জানো সবাই, তারপরেও না জানলে মুখস্থ রাখবে, এখানে দেওয়া থাকবে আর অবশ্যই মুখস্থ রাখবে, এটা 1000 কেজি মিটার কিউব। হ্যাঁ, কেজি পার মিটার কিউব। আচ্ছা, জি অভিকর্ষ স্থরণের মান এটা আমরা সবাই জানি, 9.8 MS/2। আচ্ছা, আমাদের ক নাম্বার প্রশ্নটি হচ্ছে ঘনত্ব কি, ঘনত্ব কি। নাম্বার খ, সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটা কষ্টকর না হলেও ইটের খোয়ার উপর দিয়ে খালি পায়ে হাঁটা কেন কষ্টকর ব্যাখ্যা করো। আমরা এটা জানি কষ্টকর এটা বিষয়টা, কিন্তু কেন কষ্টকর ফিজিক্সের আলোকে সেটা ব্যাখ্যা করতে হবে আমাদের এই পঞ্চম অধ্যায়ের আলোকে। নাম্বার ঘ, নাম্বার গ, সিলিন্ডারের উপরে উপরের তলে তরল কর্তৃক নিম্নমুখী বল কত। এই যে আমাদের উপরিতল যেটা পি কিউ তল, এই পি কিউ তলের উপরের তরলগুলো কিন্তু এটাকে নিচের দিকে বল প্রয়োগ করবে, ঠিক আছে। এটার উপর নিচের দিকে বল প্রয়োগ করবে, এই নিম্নমুখী বলটা কত আমাদেরকে সেটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার ঘ, বস্তুটির উপর পানির ঊর্ধ্বমুখী লব্ধি বল, এই সিলিন্ডারের উপর পানি দুই ধরনের বল কাজ করবে, পি কিউ তলের উপর যে বল কাজ করবে সেটা হবে নিম্নমুখী, আর আর এস তলের উপর নিচের পানিগুলো যে বল প্রয়োগ করবে সেটা হবে ঊর্ধ্বমুখী, ঠিক আছে। এখন আমরা জানি, তোমরা এদিকে দেখো, একটা হচ্ছে F1, হ্যাঁ, আর একটা হচ্ছে ধরো এই একটা তল, নিচে একটা তল, আমি জাস্ট দুইটা তল আঁকলাম সিলিন্ডার আকৃতির, ঠিক আছে। আচ্ছা, এখন F1টা নিচের দিকে, এটা হচ্ছে PQ এর উপর, আর আর এস এর উপর যেটা সেটা হচ্ছে উপরের দিকে, ঠিক আছে। এখানে বলটা উপরের দিকে, দুইটা বল দুই দিকে কাজ করলে এটা হচ্ছে F2, দুইটা বল যদি দুই দিকে কাজ করে বল একটি ভেক্টর রাশি, তখন আমরা কী করবো, এই দুইটা বলে লব্ধি বল বের করতে হবে। আর দুই দিকে কাজ করলে তোমরা জানো লব্ধি সবসময় বিয়োগ হবে, একই দিকে কাজ করলে কি হয় যোগ হয়, তাহলে এখানে আমরা বড়টা থেকে সবসময় ছোটটা মাইনাস করে কি পাবো, লব্ধি বল পাবো। এটাকে সামেশন এফ বলতে পারো বা শুধু এফ ও বলতে পারো, সামেশন মানে লব্ধি মানে যোগফল, ঠিক আছে। আচ্ছা, সবসময় বড়টা থেকে ছোটটা, নিচেরটা কেন বড় হয়, কারণ তার গভীরতা বেশি, এটা আমরা অঙ্ক করার সময় দেখব। এই বিষয়গুলো তোমার কাছে চাওয়া হয়েছে, ঠিক আছে। তো ঘনত্ব কাকে বলে আমরা সেটা বলি, তোমরা এটার সংজ্ঞা সবাই জানো যে ঘনত্ব হচ্ছে বস্তুর ভর বাই আয়তন, অর্থাৎ বস্তুর একক আয়তনের ভরকে যদি আমরা তার আয়তন দিয়ে ভাগ করি তাহলে যেটি পাবো সেটি হচ্ছে ঘনত্ব, অর্থাৎ বস্তুর প্রতি মিটার কিউব আয়তনের যে ভরটা সেটি হচ্ছে তার ঘনত্ব। আচ্ছা, অর্থাৎ একক আয়তনের ভরকে বস্তুর ঘনত্ব বলে। ইটের খোয়া,
অনুধাবন প্রশ্ন যেটি, এই অনুধাবন প্রশ্নটা ফিজিক্সের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন? একটি কথা বলা হয়ে থাকে যে যারা অনুধাবন প্রশ্নে ভালো, মানে এই বিষয়গুলো খুব ভালোভাবে বোঝাতে পারে, এরাই ফিজিক্সে ভালো। ঠিক আছে, এই গ ঘ নাম্বার অনেকেই সূত্র মুখস্থ করে করে ফেলে, যদিও সূত্র মুখস্থ করে অঙ্ক করা ঠিক না, কারণ ফিজিক্সের অঙ্ক তুমি সূত্র মুখস্থ করে করলে অনেক সময় অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ তোমাকে আগে বিষয়টা বুঝতে হবে। অনুধাবনে আমাদের উদ্দীপকটা যেটা দিয়েছে, উদ্দীপক না বুঝলে তোমার সূত্র অনেক সময় তোমাকে ভুল বার্তা দিবে। ঠিক আছে, তো তারপরেও অনেক সময় গ ঘ নাম্বার সূত্র দিয়ে হয়ে যায়, কিন্তু অনুধাবনটা বুঝেই লিখতে হয়। ঠিক আছে, কাজেই অনুধাবন প্রশ্ন কিন্তু সরাসরি বই থেকে, বইয়ের টপিকের উপর আসবে এসএসসি পরীক্ষায়, কিন্তু সরাসরি কমন নাও পড়তে পারে, অনেক সময় কমন পড়ে। দেখা গেলো যে তোমার 8টা প্রশ্ন আসলো অনুধাবন, এর মধ্যে হয়তো 3টা কি 4টা তোমার পরিচিত থাকবে, বাকিগুলো হয়তো নতুন প্রশ্ন একদম বানিয়ে দিবে, যেগুলো বইয়ের ভেতরে আলোচনা আছে কিন্তু সরাসরি প্রশ্নটা নেই। তাহলে দেখো, অনুধাবন ভালো করে পড়তে হবে। ইটের সমান রাস্তায় খালি পায়ে হাঁটা কষ্টকর, না হলেও খোয়ার উপর দিয়ে হাঁটা কষ্টকর। আমরা দুইটাই টাকি, এটা হচ্ছে একটা ইট ধরো। আচ্ছা, আমি জাস্ট ইটের উপরই তলটা আছি, এটা থ্রি ডি আঁকি নাই। হ্যাঁ, এখানে খালি পায়ে হাঁটা কষ্টকর না, কারণ কি, সমতল একদম। ঠিক আছে, আর এটার ক্ষেত্রফলটা বেশি। হ্যাঁ, এটার ক্ষেত্রফল আমি জাস্ট একটা ধরি, হ্যাঁ এটার ক্ষেত্রফল ধরো 20 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে বড় ইট, হ্যাঁ আস্ত ইট যেটা। এখন ইটের খোয়া দেখো, ইটের খোয়া কেমন হবে, এরকম, এখানে একটা খোয়া, এখানে একটা খোয়া, এরকম। এখন এরকম খোয়া যখন থাকবে, ইটের খোয়াগুলো, আমরা এখানে ধরো হাঁটতেছি ইটের খোয়ার উপর, যখন তুমি ইটের খোয়ার উপর পা রাখবে, খুবই অল্প, এই যেটা, এটা ইটের খোয়ার উপরের অংশ, তুমি এখানে পা রাখছো। ঠিক আছে, দেখো খুবই অল্প ক্ষেত্রফলের উপর তুমি কী করছো, তোমার শরীরের ওজন যেটা সেটা প্রয়োগ করছো। যখন তুমি আস্ত ইটের উপর দাঁড়াবে, এটা হচ্ছে আস্ত ইট, তুমি তোমার সেই সমান ওজনটা এখন একটি বেশি ক্ষেত্রফলের জায়গার উপর প্রয়োগ করছো। তাহলে আমরা জানি চাপ সমান কি, দেখো চাপ সমান বল, যেটাকে আমরা এখানে আমরা ওজন বলতে পারি, সমস্যা হবে না, বল বাই ক্ষেত্রফল, আমাদের ওজনও, ওজনও একটা বল। ঠিক আছে, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তো আমাদের এখানে কি হবে, আমি যখন ইটের রাস্তার উপর হাঁটবো তখন আমার বলটা হচ্ছে আমার ওজনের সমান, অর্থাৎ আমি এখন বলতে পারি ওজন বাই ক্ষেত্রফল। তুমি আস্ত ইটের উপর দিয়ে হাঁটো আর ইটের খোয়ার উপর দিয়ে হাঁটো, তোমার ওজন তো চেঞ্জ হবে না, ওজন যেটা ওইটাই থাকবে। তাহলে ওজন একই ওজন, ধরো তোমার ওজন হচ্ছে 500 নিউটন। হ্যাঁ, যখন তুমি 20 সেন্টিমিটার স্কোয়ার, 20 সেন্টিমিটার স্কোয়ার উপর দিয়ে হাঁটবে, তখন তোমার এটার মান যেটা আসবে, হ্যাঁ যখন তুমি এই 500 নিউটন বলই, অর্থাৎ তোমার ওজনটাই প্রয়োগ করবে কোথায়, খুবই অল্প, এটা ধরো আমাদের 0.5 সেন্টিমিটার স্কোয়ার, অথবা ধরো আমরা আরেকটু বেশি ধরতে পারি 2 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এখানে 2 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, অবশ্যই আমাদের এই মানটা কম আসবে, যেহেতু এখানে হরের মান বেশি আর এখানে হরের মান কম, তো আমাদের এখানে কত আসে দেখো, 25 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে কত আসে, 250 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ আমাদের চাপটা কি হয়, ইটের খোয়ার উপর হাঁটলে, এটা হচ্ছে ইটের খোয়া, হ্যাঁ যেখানে ক্ষেত্রফল কম, আর এটা হচ্ছে আস্ত ইট যেখানে ক্ষেত্রফল বেশি। তাহলে যখন তুমি ইটের খোয়া, আস্ত ইটের উপর দিয়ে হাঁটবে, ক্ষেত্রফল বেশি হয়, চাপ কী হচ্ছে, কম হচ্ছে। যখন তোমার সেই একই ওজন ইটের খোয়ার উপর দিয়ে হাঁটবে তখন ক্ষেত্রফল কম হয়, কী হচ্ছে, তোমার চাপ বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ চাপ বেশি পড়ে। তাহলে এইভাবে তুমি বুঝিয়ে লিখবে যে আমরা জানি চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে ওজন বাই ক্ষেত্রফল। যখন আমরা আস্ত ইটের উপর দিয়ে হাঁটি তখন আমাদের ইটের ক্ষেত্রফলটা বেশি হয়, বেশি ক্ষেত্রফলের উপর আমরা আমাদের ওজনের সমান বল প্রয়োগ করি, সেই কারণে চাপ কম প্রযুক্ত হয়। যখন আমি ইটের খোয়ার উপর দিয়ে হাঁটব তখন অল্প ক্ষেত্রফলের উপর আমার সেই সমান ওজন বল প্রয়োগ হয়, তখন কি হয়, চাপটা বেশি হয়ে যায়। এই জন্য ইটের খোয়ার উপর দিয়ে হাঁটতে চাপ, পায়ের উপর চাপ বেশি পড়ে, ফলে আমাদের হাঁটা কষ্টকর হয়। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা অনুধাবনটি বুঝতে পেরেছ। তুমি যদি মূল বেসিক যেটা, হ্যাঁ যে চাপ বিষয়টা কি, চাপ কখন কম হবে কখন বেশি হবে, এই সূত্রটা বুঝতে পারো, তাহলেই তুমি প্রশ্ন যেভাবেই দেখ, আমাদের বইতে একটা চিত্র আছে তোমরা দেখবে, যে সাধু বাবা
লোহার পেরেকের উপর শুয়ে আছে, অনেকগুলো লোহার পেরেক, ওইটা অনেকটা বিছানার মতো হয়ে আছে, সেটার উপর শুয়ে আছে। এটাও প্রশ্ন আসতে পারে যে সাধু বাবা কিভাবে লোহার পেরেকের উপর শুয়ে থাকে কিন্তু কিছু হয় না। এখন ওইখানে যদি লোহার পেরেকের বিছানা না হয়ে ওইখানে মাত্র 5-6টা লোহা হতো, তাহলে কিন্তু ওনার ওইটাই শেষ শোয়া হয়ে যেত, মানে ওইখান থেকে আর উনি কখনো উঠতে পারতো না, লোহার মধ্যে দেবে যেত। ঠিক আছে, এটার কারণও সেম, যখন অনেকগুলো লোহা একসাথে বিছিয়ে একটা বিছানার মতো তৈরি করা হয় তখন ক্ষেত্রফলটা অনেক বেশি হয়ে যায়, বেশি ক্ষেত্রফলের উপর তার ওজনের সমান বল প্রয়োগ হয়, ফলে তার কি হয় না, খুব বেশি চাপ প্রয়োগ হয় না। যখন 3-4টা লোহা থাকবে তখন ক্ষেত্রফল অনেক কম হয়ে যাবে, আর এই 3-4টা বা 5-6টা লোহার উপর যদি সাধু বাবাকে শুয়ে দেওয়া হয় তাহলে উনি লোহার উপর দেবে যাবে। কেন? ক্ষেত্রফল কম, সমান ওজন কম ক্ষেত্রফলের উপর প্রয়োগ হয়েছে, এই কারণে চাপ কম হবে। আশা করি তোমরা চাপ বিষয়টাকে বুঝতে পারলে এই অনুধাবনগুলো নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে। নাম্বার গ, সিলিন্ডারের উপরের তলে তরল কর্তৃক নিম্নমুখী বল, এই যে আমরা বলেছিলাম পি কিউ তলটা, এই তলের উপরের পানিগুলো এটা কি নিচের দিকে চাপ প্রয়োগ করবে, হ্যাঁ, এবং সেখানে বল প্রযুক্ত হবে কত সেটা আমরা বের করব। সিলিন্ডারের উপরের তলে তরল কর্তৃক নিম্নমুখী বল। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, পি কিউ তলের ক্ষেত্রফল, উপরের তল যেটা পি কিউ তল, সিলিন্ডারের উপরের পি কিউ তল, পি কিউ তলের ক্ষেত্রফল এ সমান কত ছিল, 1.5 মিটার স্কোয়ার, 1.5 মিটার স্কোয়ার। আচ্ছা, আমাদের উপরিতলের গভীরতাটা একটু বের করে নিতে হবে। দেখো, এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 1 মিটার, হ্যাঁ, আর পানির একদম উপরি পৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিচের পৃষ্ঠের উচ্চতা গভীরতা কত, 1.5। তাহলে যদি আমরা এই 1.5 থেকে সিলিন্ডারের উচ্চতা 1 বাদ দেই তাহলে দেখো এটুকু পেয়ে যাবো আমরা। ঠিক আছে, এটা কত হবে তাহলে, 0.5 মিটার, অর্থাৎ 1.5 থেকে আমরা 1 বাদ দিলাম, কত আসে, 0.5। তাহলে সিলিন্ডারের আমরা বলতে পারি পি কিউ তলের গভীরতা কত, 1.5 - 1, 0.5 মিটার। আচ্ছা, আমরা এটার গভীরতা পেয়ে গেলাম। আচ্ছা, আমাদের জির মান যেটা অভিকর্ষ ত্বরণ সেটা দেওয়া আছে, জি সমান 9.8 mS/2। আচ্ছা, আর কি লাগবে, পানির ঘনত্ব লাগবে, আমরা সেটা লিখে নেব, পানির ঘনত্ব এটা কিন্তু রু, হ্যাঁ, অনেক সময় তোমাদের পি মনে হয়, অনেকে পি লিখে ফেলে, হালকা একটু বাঁকানো হবে, ঠিক আছে, সরাসরি পি না, পি তো এইভাবে লিখি আমরা, আর রু হবে হালকা একটু বাঁকানো, ঠিক আছে, এটা হচ্ছে রো ঘনত্ব আর এটা হচ্ছে পি। পানির ঘনত্ব রু সমান 1000 kg/m³। আচ্ছা, এই তো, এখন আমরা কি বের করবো, সিলিন্ডারের উপরের তলে তরল কর্তৃক নিম্নমুখী বল। আচ্ছা, তাহলে পি কিউ তলে তরল মানে পানি, এখানে তরল বলতে পানি, হ্যাঁ, তরল কর্তৃক নিম্নমুখী বল, আমরা কি এটা এফ ওয়ান বলতে পারি, এ এইচ রো জি, এ এইচ রো জি, এই সূত্রটা তোমাদের বইতে আছে, তোমরা জানো এফ সমান হচ্ছে এ এইচ রো জি, হ্যাঁ, এটাকে আমরা এ এইচকে আবার ভি রো জি লিখতে পারি, এ হচ্ছে ক্ষেত্রফল, এইচ হচ্ছে উচ্চতা, রো হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখানে এ এইচ অর্থাৎ ক্ষেত্রফল এবং উচ্চতা মিলে আবার ভি হয়ে যায়, সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, আমরা যদি মানগুলো বসাই এখন, তাহলে দেখো এর মান হচ্ছে 1.5, এইচ এর মান কত আসছে আমাদের, 0.5, রোর মান হচ্ছে 1000, জির মান 9.8, এই সবগুলোর একক তুমি একবারে লিখে ফেলতে পারো, যেহেতু আমরা এফ বেল করছি বল, হ্যাঁ, আলাদা আলাদা লিখলেও হয়, তুমি যদি একবারে লিখে ফেলো ব্রেকেট দিয়ে সেটাও হয়, অবশ্যই কী হবে, নিউটন হবে একক, এফের একক, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এটা কত আসে, তোমরাও ক্যালকুলেটার দিয়ে করতে থাকো। আমাদের এটা আসে
7350 নিউটন ঠিক আছে এই সবগুলো গুণ করলে এই রেজাল্টটা তোমরা পাচ্ছ আচ্ছা এই হচ্ছে আমার এই সিলিন্ডার যেটা পানির নিচে এই পিকিউ তলের উপর উপরের পানিগুলো নিচের দিকে যে বল প্রয়োগ করবে এফ এফ1 যেটা বলেছি সেই এফ1 এর মান হবে 7350 নিউটন এখন তোমাদেরকে এখান থেকে বলি নিচের তলের উপরও কিন্তু বল কাজ করবে উপরের তলের উপর পানিগুলো এটাকে নিচের দিকে ঠেলে দিবে আমি যদি এটা দিয়ে দেখাই উপরের পানিগুলো এটার উপর বল প্রয়োগ করবে নিচের পানি উপরের দিকে এখন যে বলটা বেশি এটা সেই দিকে মানে চলে যাবে ঠিক আছে যে বল বেশি লব্ধি বলটা সেই দিকে হবে তাহলে আমরা দেখব কোনটা বেশি ঠিক আছে আমরা F1 বের করেছি এখন F2 বের করে ফেলতে পারি এখন প্রশ্ন হচ্ছে বস্তুটির উপর পানির ঊর্ধ্বমুখী লব্ধি বল কত লব্ধি কেন বলেছে দুইটা বল মিলে যে লব্ধি বল হবে যোগফল যেটা হবে এখানে সেটা বিয়োগফল অবশ্যই যেহেতু দুইটা দুই দিকে এই বলটা উপরের দিকে কাজ করে কারণ নিচের বলটা বেশি হয় এবং এটা দিক উপরের দিকে সেই জন্য এই লব্ধি বলটাকে সবসময় ঊর্ধ্বমুখী বলা হয় ঊর্ধ্বমুখী লব্ধি বল আচ্ছা আমরা সেটা বের করার জন্য আমাদের এই F1 এর সহযোগিতা লাগবে আমরা F1 বের করেছি আমরা জাস্ট এখানে ঘ লিখে দেই ঘ নাম্বার কিন্তু এখানেই অ্যানসার হ্যাঁ এখন আমরা ঘ নাম্বারে সেম কাজটাই করব নিম্নমুখী তলের উপর ঠিক আছে এখন আমরা লিখতে পারি এখানে আমি উপরের ডেটাগুলো মুছে দেই আমাদের F1 এর মানটা লাগবে আচ্ছা আমাদের এখন সিলিন্ডারের পিকিউ তলের উপর যে নিম্নমুখী বল সেটা পেয়েছি আর এস তলের উপর বল কত উপরের দিকে সেটা বের করব আর এস তলের উপর ঊর্ধ্ব এটা হচ্ছে তরল কর্তৃক ঠিক আছে তরল বলতে পারো পানি বলতে পারো এখানে যেহেতু কোন তরল বলে দিছে সেটা হ্যাঁ উপর তরল কর্তৃক এই বলটা কিন্তু উপরের দিকে কাজ করবে নিচের তলের উপর উপর তরল কর্তৃক সিলিন্ডারের আর এস তলের উপর তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল এটাকে আমরা এফ টু বলতে পারি এফ টু কত আসবে এ এইচ টু রো জি এইচ টু কেন বললাম আমরা আগের বার এইচ ওয়ান এইচ টু কিছু বলেছিলাম না শুধু এইচ বলেছিলাম ঠিক আছে এটাকে আমরা এইচ বলেছিলাম এটাকে তুমি এইচ টু বলতে পারো বা এইচ ওয়ানও বলতে পারো অথবা এইটাকে এইচ ওয়ান আর নিচের তলের গভীরতাকে এইচ টু বলতে পারো ঠিক আছে তাহলে এটা আমাদের কত আসে আমরা দেখি এর মান হচ্ছে সেম ক্ষেত্রফল সিলিন্ডারের উপরে তল আর নিচের তলের ক্ষেত্রফল সমান হয় হ্যাঁ তাহলে এটা হবে এই হবে 1.5 মিটার স্কোয়ার এখানে এইচ টু সমান কত হবে দেখো এইচ টু কিন্তু আমাদের চিত্রেই দেওয়া আছে নিচের তলের গভীরতা হচ্ছে 1.5 একদম পানির উপর থেকে সিলিন্ডারের নিচের তল পর্যন্ত দূরত্ব 1.5 তাহলে 1.5 মিটার স্কোয়ার রোর মান কিন্তু আমরা জানি আগেই বারবার না লিখলেও হবে আর হচ্ছে জির মান 9.8 আচ্ছা এই মানগুলো বসাও এর মান হচ্ছে 1.5 এইচ টুর মান হচ্ছে 1.5 রোর মান হচ্ছে 1000 জির মান 9.8 এই তো এখানে কত আসে আমরা ক্যালকুলেশন করে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু 1000 ইন্টু 9.8 এটা আসে 22000 এত নিউটন ঠিক আছে এফ টুটা কিন্তু এফ ওয়ানের চেয়ে কী এসেছে বেশি এসেছে ঠিক আছে এটা ছিল এফ ওয়ান এফ ওয়ানের চেয়ে এফ টু কী এসেছে বেশি এসেছে এখন আমরা কী করবো এই এফ টু থেকে এফ ওয়ান বাদ দিব তাহলে আমরা লব্ধি যেটা সেটা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা এখন তাহলে দেখো একটা বল নিচের দিকে কাজ করছে এটা হচ্ছে এফ ওয়ান একটা উপরের দিকে কাজ করছে সেটা হচ্ছে এফ টু আমরা কী করবো লব্ধি বল
এখন সিলিন্ডারের উপর লব্ধি বল। লব্ধি বল এফ বলতে পারো, এফ টু থেকে এফ ওয়ান বাদ দিবে, ঠিক আছে? তাহলে এফ টু থেকে এফ ওয়ান বাদ দিলে কত হয় দেখো, 22,050 থেকে আমরা 7,350 বাদ দেই, বাদ দিলে কত আসে, 7,350 14,700 এত নিউটন। এখন এইটার দিকটা কোন দিকে হবে সেটাই হচ্ছে কথা। দেখো কোন বলটা বেশি, এফ টু বেশি না এফ ওয়ান বেশি? অবশ্যই এফ টু ইজ গ্রেটার দেন এফ ওয়ান। তাহলে লব্ধি বলের দিক কোন দিকে হবে? লব্ধি বলের দিক এফ টু এর দিকে। তার মানে কি, এফ টু কোন দিকে ছিল? এফ টু ছিল উপরের দিকে। তার মানে এই বলটা কি হবে? ঊর্ধ্বমুখী। এই বল অবশ্যই ঊর্ধ্বমুখী হবে। আচ্ছা এখন আমাদের প্রশ্ন হচ্ছে, দেখো আমরা ঊর্ধ্বমুখী বল লব্ধি বল যেটা পেয়ে গেছি, ঊর্ধ্বমুখী লব্ধি বল বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান। এই যে বস্তুটা পি কিউ আর এস বস্তু, এটা কতটুকু পানিকে অপসারণ করে, সেইটুকু পানির ওজন কত আমরা সেটা বের করব। সেই পানির ওজনের সমান হবে এই ঊর্ধ্বমুখী লব্ধি বল যেটা পেলাম 14,700, ঠিক আছে? তাহলে আমরা এখন এই পি কিউ আর এস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন যেটা সেটা বের করি। এখন পি কিউ আর এস সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের, মানে এখানে পানির, হ্যাঁ, ওজন আমরা এই সূত্রটা সবাই জানি, ডাব্লিউ ডাব্লিউ ইকাল টু ভি রো জি। আবার আমরা কিন্তু জানি ভি সমান কি, এইচ। ভি মানে হচ্ছে আয়তন, আয়তন সমান কি হবে, ক্ষেত্রফল ইনটু উচ্চতা, হ্যাঁ, রো জি। এই তো এখন সিলিন্ডারের ক্ষেত্রফল কত, 1.5। এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 1.5। আচ্ছা আমরা একটু দেখি সিলিন্ডারের ক্ষেত্রফল কত ছিল, 1.5। আচ্ছা তারপর সিলিন্ডারের, হ্যাঁ, পি কিউ তলের ক্ষেত্রফল 1.5, সিলিন্ডারের উচ্চতা কত, 1 মিটার, সিলিন্ডারের উচ্চতা 1 মিটার ছিল, হ্যাঁ। আচ্ছা রু হচ্ছে 1000, জি হচ্ছে 9.8। তোমরা এখানে লিখে দিবে সিলিন্ডারের উচ্চতা, এইচ সমান 1 মিটার, বাকি সব যেহেতু আগে ছিল এর মান ছিল, রো এবং জির মান ছিল, আমরা শুধু যে মানটা নতুন পেয়েছি সেটা সাইটে লিখে দিলেই হবে। এই তো এখন এটা দেখো তোমরা কত আসে ক্যালকুলেশন করে, ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান ইন্টু 1000 ইন্টু 9.8, 14,700 নিউটন। তাহলে দেখো আমরা এই সিলিন্ডার কর্তৃক, পি কিউ আর এস সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন ডাব্লিউ ইকাল টু কি পেয়েছি, ভি রো জি সমান এ এইচ রো জি, ফাইনালি কত আসলো, 14,700 নিউটন, ঠিক আছে? আর আমাদের এই যে দুইটা বল পেয়েছিলাম এফ টু এবং এফ ওয়ান, এই দুইটা মাইনাস করে যে লব্ধি বল এফ পেলাম সেটাও কত, 14,700 নিউটন, যে বলটা ছিল ঊর্ধ্বমুখী। তা এখন আমরা বলতে পারি, সুতরাং বস্তুটির উপর পানির ঊর্ধ্বমুখী লব্ধি বল বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনে সমান, এই লাইনটা আমরা লিখে দিতে পারি এখান থেকে, যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডাব্লিউ এবং এফ সমান, যে আমরা কি দেখতে পেলাম, ডাব্লিউ সমান হচ্ছে এফ, ডাব্লিউ হচ্ছে ঊর্ধ্বমুখী, সরি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, আর এফটা হচ্ছে আমাদের
ঊর্ধ্বমুখী লব্ধিবল। তোমরা অবশ্যই এটা একটু বাংলায় লিখে দিবে এইভাবে যে অর্থাৎ বস্তুর উপর পানির ঊর্ধ্বমুখী লব্ধিবল বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান, এটা আমরা প্রমাণ হয়ে গেছে। তো আশা করি তোমরা এটা আরেকবার নিজেরা করলে ভালো বুঝতে পারবে। হ্যাঁ, শুধু ক্লাস দেখলেই হবে না, তোমাদের নিজেদের করতে হবে আবার এটা। তোমরা তারপরেও না বুঝলে আমাদের লাইভ ক্লাসে আমাদেরকে বলবে, আমরা সেখানেও চেষ্টা করব তোমাদের যথাসাধ্য বুঝিয়ে দেওয়ার। তো পরবর্তীতে অন্য ক্লাসে আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।